নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আর কিছুদিন পর ভ্যালেন্টাইন্স ডে আমরা পালন করব। আর এই ভ্যালেন্টাইন্স ডেতে এই চার রাশির জাতক ও জাতিকাদেরকে আপনারা কী গিফট দেবেন, অর্থাৎ বৃষ রাশি, বৃশ্চিক রাশি, মকর রাশি ও তুলা রাশির জাতক ও জাতিকাদেরকে আপনারা কী গিফট দিলে আপনাদের প্রেম অমর হবে, তা আমি এই ভিডিওতে বলতে চলেছি। তাই ভিডিওটি মনোযোগের সঙ্গে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শুশীঘ্র। ভ্যালেন্টাইন্স ডে, এই দিনটিকে আমরা পালন কেন করে থাকি জানেন? কারণ এই দিন আমরা প্রত্যেকে যাকে আমি ভালোবাসি বা যাকে আপনি ভালোবাসেন তাকে দুটো মনের কথা বলা, দুটি মনের মিলন। আর এই ভ্যালেন্টাইন্স ডেতে আমরা প্রত্যেকেই ভাবি একটা ভালো উপহার পাওয়ার জন্য, আর এটি ভাবা একেবারে অনুচিত নয়। কারণ প্রত্যেকেই আমরা চাই যে আমার যে মনের মানুষ সে আমাকে একটা ভালো জিনিস গিফট করবে। কিন্তু এই গিফটের কথা যখন আসলো তখন কয়েকটি কথা আমি না বলে পারছি না। দেখুন, গিফট অনেক ধরনের হয়, কিন্তু তার মধ্যে কিছু এমন গিফট রয়েছে যে গিফটগুলো আপনি যদি দেন তাহলে আপনাদের মধ্যে মনের মিলন এবং আপনাদের প্রেম অমরত্ব লাভ করে। হ্যাঁ বন্ধুরা, কথাটা শুনে অবাক হলেও এটি বাস্তব। তা শুন, জেনে নেওয়া যাক এই চার রাশি, অর্থাৎ বৃষ রাশি, মকর রাশি, বৃশ্চিক রাশি ও তুলা রাশির জাতক ও জাতিকারা একে অপরকে কী গিফট দেবেন। আরেকটি কথা আমি আপনাদের সামনে ছোট্ট করে বলবো। দেখুন, প্রেম বা ভালোবাসা বা লাভ যাই বলুন না কেন, এটি টোটালি শুক্র গ্রহ নির্ণয় করে, অর্থাৎ শুক্রের আন্ডারে থাকে। অর্থাৎ আপনার জন্মছকে যদি শুক্র গ্রহ ভালো পজিশনে থাকে তাহলে কিন্তু আপনারা এই প্রেম বা লাভ বা ভালোবাসা যাই বলুন না কেন সেখান থেকে কিন্তু সফলতা পাবেন। আর যদি শুক্র গ্রহ খারাপ থাকে, নিচস্থ থাকে, সেক্ষেত্রে কিন্তু প্রেমে বাধা এবং মানসিক যন্ত্রণা এইসব পাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে। তাই আপনাদের জন্মছকে শুক্র গ্রহ কেমন রয়েছে সেটা একটা বড় বিচার্যের বিষয়। তাই আপনারা কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে আপনাদের জন্মছকটি দেখিয়ে নিতে পারেন। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আর হ্যাঁ, এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, কারণ কল রিসিভ করা সবসময় সম্ভব হয়ে ওঠে না। তাহলে আসুন জেনে নেওয়া যাক এই চার রাশির জাতক ও জাতিকাদেরকে, অর্থাৎ বৃষ রাশি, বৃশ্চিক রাশি, মকর রাশি ও তুলা রাশির জাতক ও জাতিকাদেরকে কী গিফট দিলে আপনাদের প্রেম অমর হবে। প্রথমে আসি বৃষ রাশি। বৃষ রাশির জাতক ও জাতিকারা একটু প্রেমিক স্বভাবের হয়। হ্যাঁ বন্ধুরা, এবং এদের মন সবসময় কিন্তু উৎফুল্ল থাকে, এরা মনে বেশি প্যাঁচ নিয়ে চলে না। এবং এদের মনে ভালোবাসা জিনিসটা কী এবং ভালোবাসা কী করে নিভাতে হয় সেটা কিন্তু বৃষ রাশির জাতক ও জাতিকারা জানে, এবং এরা ভালোবাসা পিপাসু হয়। তাই এদেরকে যদি আপনারা একটু ভালোভাবে কথা বলেন, একটু যদি আদর করে কথা বলেন, তাহলে এরা আপনার জন্য জান পর্যন্ত দিতে পারে। এবং এরা একটু রোম্যান্টিক টাইপের হয়, তাই এদের সঙ্গে একটু ঠান্ডাভাবে মিশাটাই ভালো। তাহলে আসুন এবার আমি বলে দিই বৃষ রাশির জাতক বা জাতিকা হলে আপনারা কী গিফট দেবেন। প্রথমত তো আপনাদেরকে গোলাপ ফুল তো দিতেই হবে, দ্বিতীয়ত ক্যাডবেরি চকলেটস, তিন নম্বর স্ফটিক কোনো বল। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ যে বলটা কিছুটা ডায়মন্ড কাট, এইরকম কোনো বল যদি দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু ভালো। এর পাশাপাশি যদি ভালো পারফিউম দিতে পারেন,
হ্যাঁ বন্ধুরা, পারফিউম যদি দিতে পারেন সেক্ষেত্রে বৃষরাশির জাতক ও জাতিকারা আপনাদের প্রেম অমর্ত্ব লাভ করবেই করবে। এরপরে আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির কথা যখন বললামই, কয়েকটি কথা বৃশ্চিক রাশি সম্পর্কে না বললেই নয়। দেখুন, বৃশ্চিক রাশির জাতক ও জাতিকারাও কিন্তু খুব ভালো হয় এবং এরা একটু মামা স্বভাবের হয়। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ মা যেভাবে লালন পালন করে বাচ্চাদেরকে সেরকম কিন্তু এরা হয়, মানে একটু কেয়ারিং প্রকৃতির। আর এদেরকে যদি একটু কেয়ার করা যায় এরা কিন্তু আরও আনন্দিত লাভ করে এবং রেগে গেলে কিন্তু বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদেরকে কিন্তু ছেড়ে কথা বলে না। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ যদি এরা একবার রেগে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাকে কামড়িয়ে ছাড়বে। হ্যাঁ, এটা বাস্তব। তাই এদেরকে একটু কেয়ার করে চলাটা সবচেয়ে ভালো, এদেরকে একটু সম্মান প্রদর্শন করা এরা একটু পছন্দ করে। তাই বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদেরকে একটু সম্মান প্রদর্শন করুন এবং একটু কেয়ারিং ভাব রাখুন, তাতে এরা কিন্তু একটু খুশি হবে। এবার আসি গিফটে, কী গিফট দেবেন। আপনার বয়ফ্রেন্ড বা আপনার গার্লফ্রেন্ড যদি বৃশ্চিক রাশির হয় সেক্ষেত্রে গোলাপ ফুল তো অবশ্যই দিতে হবে এবং এর পাশাপাশি ক্যাডবেরি চকলেটস এবং শার্ট প্যান্ট। হ্যাঁ বন্ধুরা, ভালো কোনো শার্ট প্যান্ট যদি দেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের মধ্যে প্রেম বা ভালোবাসার জিনিসটা কিন্তু ভালো থাকবে। এরপর আসি মকর রাশি। এই মকর রাশির কথা যখন বললাম, কয়েকটি কথা মকর রাশি সম্পর্কে না বললেই নয়। দেখুন, মকর রাশির জাতক ও জাতিকারা খুব পরোপকারী হয়, এটা কিন্তু একদম। এরা অন্যের উপকার করার জন্য এরা নিজেদের ক্ষতি পর্যন্ত করে ফেলে, এটা বাস্তব। আমি বলবো না আপনারা অন্যের উপকার করবেন না, আমি বলবো আপনারা অন্যের উপকার করুন, কিন্তু বিনিময়ে দেখুন আপনাকে কি ফিডব্যাক দিচ্ছে, এটা অবশ্যই আপনারা মাথায় রাখুন। এই মকর রাশির জাতক ও জাতিকাদেরকে যদি আপনারা একটু ভালো করে একটু আদর করে যদি কথা বলেন না, এরা আপনার জন্য সব কিছু করবে, সব কিছু গ্যারেন্টেড। আর এই মকর রাশির জাতক ও জাতিকাদেরা মনের দিক থেকে খুব ভালো হয় এবং এরা একটু দায়িত্ববান হয়, যে কোনো কাজকে এরা দায়িত্বের সাথে করতে পছন্দ করে। যে কোনো কাজ আপনি ওনাদেরকে দিয়ে দেন, ওনারা কিন্তু দায়িত্বের সঙ্গে সে কাজ কিন্তু করে ফেলবে। এই দায়িত্ববান রাশিকে একটু আদর আপ্যায়ন করাটা ভালো এবং সম্মান প্রদর্শন করাটা ভালো। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই মকর রাশির জাতক বা জাতিকাদেরকে কী গিফট দিলে আপনাদের প্রেম অমর হবে। আপনারা গোলাপ ফুল তো অবশ্যই দিবেন, সাথে ক্যাডবেরিজ চকলেটস এবং একটি ভালো বই, গল্পের বই দিন। হ্যাঁ, আর এটি দিলেই আপনাদের প্রেম অমরত্ব লাভ করবে। এরপর আসি তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, এই তুলা রাশির কথা যখন বললাম, কয়েকটি কথা তুলা রাশি সম্পর্কে না বললেই নয়। দেখুন, তুলা রাশি জাতক বা জাতিকারা একটু ব্যালেন্সিং ফিগারের হয়, অর্থাৎ কাজের জায়গা এবং ঘর দুটোকেই কিন্তু ব্যালেন্স করতে পারে। তাই সিম্বলটা কিন্তু দাড়িপাল্লার দেওয়া রয়েছে, মার্ক করবেন। এরা একটু ব্যালেন্সিংভাবে চলতে পছন্দ করে, সব জায়গাটাকে কিন্তু কন্ট্রোলের মধ্যে রাখতে পারে এবং এদের মন কিন্তু নরম হয় এবং এরা একটুতেই ভেঙে যায়, একটুতেই কিন্তু আবার আনন্দিত হয়। এবং এদেরকেও যদি একটু আপনারা আদর করে কথা বলতে পারেন, একটু ভালোবেসে কথা বলতে পারেন, এরা কিন্তু আপনার জন্য অনেক কিছু করবে। এবং এদের এক্সপেকটেশনটা খুব একটা বেশি থাকে না, এরা দিতে জানে, নিতে জানে না, তবে প্রত্যেকেই কিন্তু চায় যাকে ভালোবাসে সে একটা ভালো গিফট দেবে, এটা স্বাভাবিক ব্যাপার। তাই তুলা রাশির জাতক বা জাতিকা হলে আপনারা কী গিফট দিবেন আসুন জেনে নেওয়া যাক। গোলাপ ফুল, চকলেটস অর্থাৎ ক্যাডবেরি চকলেটস এবং শোপেস। হ্যাঁ বন্ধুরা, এবং যদি টেডি বিয়ার দিতে পারেন সবচেয়ে বেটার হয়, যেটা তুলোর হয়, সেই জিনিসটা দিলে সবচেয়ে বেটার তুলা রাশির জন্য। এবং আপনারা কোনো রোম্যান্টিক জায়গায় যান এবং একে অপরের সাথে দুটো গল্প, দুটো কথা বলুন, দেখবেন মন হালকা হয়ে যাবে,
এবং আপনাদের প্রেম অমরত্ব লাভ করবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।